নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা হয়তো এই বিষয়ের উপর ভিডিও আপনারা এতদিন ধরে পাননি। আপনাদেরই এটি চ্যানেল, অনেকেই জানতে চেয়েছেন যে আপনি রাশি অনুযায়ী আলোচনা করেন কৌশিকদা, যে কোন রাশির সাথে কোন রাশির বিবাহ ভালো হবে, বন্ধুত্ব ভালো হবে, প্রেম ভালো হবে, ব্যবসা করলে ভালো হবে, এবং কোন রাশিগুলো শত্রু রাশি। দেখুন, সবার সাথে কিন্তু সবারই কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয় না, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই অরা কিন্তু থাকে না। আমি বারবার বলি, আপনি কোনো একটা লোক অ্যাপয়েন্টমেন্ট করছেন, সেখানেও কিন্তু রাশিভিত্তিক দেখা দরকার, সেটা আপনার ক্ষেত্রে কতটা ভালো সেটা কিন্তু জানা কিন্তু দরকার। বা পার্টনারশিপ ব্যবসা করছেন, বা বিবাহ করছেন, বা বন্ধুত্ব করছেন, এটা জানা কিন্তু দরকার। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলি, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এবং বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আপনি কোন রাশির মানুষ, কোন রাশির প্রথম কথা হচ্ছে খুব ব্যালেন্সিং রাশি এরা, কারণ কোন রাশির একটা প্রতীক হচ্ছে একটা মেয়ের ছবি কিন্তু থাকে, অর্থাৎ যে কোনো কিছু ব্যালেন্স করে কিন্তু এরা চলে। ঝুট ঝামেলা এই জায়গাতে অনেকটা এড়িয়ে চলে, একটু শৌখিন প্রকৃতির হয়, কাজ এরা প্রচুর করে, যথেষ্ট বুদ্ধিমত্তা এদের মধ্যে থাকে, কন্যা রাশির মধ্যে গুছিয়ে কাজ করার একটা প্রবণতা থাকে, কন্যা রাশি পরের কাজের ক্ষেত্রেও বেশ কিছু উপকার করে এবং পরিশ্রম কিন্তু এরা করতে পারে, অর্থাৎ যে আজকের কাজ কালকে করব এই জিনিসটা কিন্তু এদের মধ্যে থাকে না, কাজের জায়গাটা কিন্তু এদের খুব ভালো কিন্তু থাকে। প্রথম কথা আমি আসি, আপনি কোন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কোন রাশিগুলো শত্রু রাশি আগে জেনে নিন। আগে খারাপটা জানবেন, তবেই আপনি জানতে পারবেন যে আপনি ভুল পথে যাচ্ছেন কি না। শত্রু রাশি আপনার ক্ষেত্রে দুটি রাশি, একটি হচ্ছে মেষ রাশি, আরেকটি হচ্ছে বৃশ্চিক রাশি। অর্থাৎ এই রাশির সাথে বিবাহ বা পার্টনারশিপ ব্যবসা বা বন্ধুত্ব বা গুরুত্বপূর্ণ কাজে অ্যাপয়েন্টমেন্ট রাখা এটা কিন্তু করবেন না, বৃশ্চিক রাশি এবং মেষ রাশি, এখানে কিন্তু লোকসান আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনার ক্ষেত্রে অ্যাভারেজ কোন রাশি একটু হলো আপনার ক্ষেত্রে অ্যাভারেজ ফল দিবে, সেটি হচ্ছে আপনার মীন রাশি, এবং অ্যাভারেজে যে রাশিটি ফল দিবে সেটি হচ্ছে আপনার ধনু রাশি। মীন এবং ধনু অ্যাভারেজ ফল দিবে। আপনার ক্ষেত্রে বন্ধু রাশি কোনটা, বৃষ রাশি, আপনার তুলা রাশি এবং মিথুন রাশি, এই তিনটে রাশি আপনার ক্ষেত্রে কিন্তু বন্ধু রাশি। কোন রাশির সাথে আপনার বিবাহ ভালো হবে, মকর রাশি, কুম্ভ রাশি এবং বৃষ রাশি, এবং কন্যা রাশি, কন্যা রাশির সাথে বিবাহ করতে পারেন। কোন রাশির সাথে আপনার প্রেম ভালো হবে, মিথুন রাশি, আপনার কুম্ভ রাশি, তুলা রাশি, খুব ভালো প্রেমের ক্ষেত্রে। কোন রাশির সাথে আপনার ব্যবসা করলে সফলতা পাবেন, মকর রাশি, বৃষ রাশি, তুলা রাশি, এ কটি রাশির সাথে যদি আপনি ব্যবসা করেন, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা করছেন, বা আপনি যখন কোনো কাজে লোক রাখছেন গুরুত্বপূর্ণ, সেখানে যদি আপনারা রাখেন, সেখানে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু আপনারা শুভফল 100% কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা কী জানেন, সব কিছু অ্যাওয়ারনেস করা। এই যে কোন রাশির ক্ষেত্রে আমি বললাম, কোন কোন রাশির সাথে বন্ধুত্ব, কোন কোন রাশির সাথে আপনার শত্রুতা, দেখবেন এই জায়গাটা যদি আপনারা মেনটেন যদি করতে পারেন কি না, আপনাদের জীবনে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, সেই জায়গা থেকে যে সমস্যাগুলো রয়েছে কি না, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন।
আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।